হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের সুর শিখিয়ে দেব। তো এই গানটির প্রথম কলি হচ্ছে বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। তো এই গানটি একটি ভাওয়া গান। তো একজন ভাই এই গানটির জন্য রিকোয়েস্ট করছিলেন, যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিই। তো ভিউয়ার্স, প্রথমে এই গানের সুরটি আপনাদেরকে তুলে দেখাবো, তারপরে উপরে সূত্র আকারে লিখিয়ে দিব যারা এই গানটি শিখতে আগ্রহী। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু এই গানের সুরটি তুলতে পারবেন না। তো আমি স্টার্ট করতেছি E4 থেকে। তো দেখুন, তো যাই হোক ভিউয়ার্স, এই গানের সুরটি আপনাদেরকে তুলে দেখালাম। তো এখন বেসিক্যালি আপনাদেরকে উপরে সূত্র আকারে লিখিয়ে দিব যারা এই গানটি শিখতে আগ্রহী, যাতে তাড়াতাড়ি আপনারা শিখতে পারেন, এই জন্যই উপরে সূত্র আকারে আমি লিখিয়ে দিব। তো তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি আপনাদেরকে সেটিং করে নিতে হবে। তো এখানে দেখুন, সর্বপ্রথমে আপনাকে ভিজিবল কেস সিলেক্ট করতে হবে। তো এখানে আমি 10টি ভিজিবল কেস সিলেক্ট করে নিয়েছি, তো অবশ্যই এখানে 10টি ভিজিবল কেস সিলেক্ট করবেন। এরপরে দেখুন, আমি এখানে প্লাগইন, দেখুন সর্বপ্রথমে প্লাগইনটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে ড্যান্স ট্রান্স, তো এই প্লাগিনটি সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখুন, বাম পাশে D4 রাখবেন এবং ডান পাশে F5 রাখবেন, ঠিক আছে। এটাতে কিন্তু পেজগুলো একটু চেঞ্জ হবে। আবার দেখুন এই যে, এটাতে কিন্তু পেজগুলো একটু চেঞ্জ হবে। তো এগুলো অন্য অন্য গানের সুর তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো আমরা এই সিস্টেমটি করে নেব। এই গানটি শুধু একটাই সুর রয়েছে, ঠিক আছে। পরবর্তীতে যত লাইনে আসুক না কেন, শুধু কথাগুলো অন্য এসে যাবে, কিন্তু সুর হচ্ছে একটাই, ঠিক আছে। তো আমার ফিঙ্গারকে ফলো করুন, দেখুন E4 থেকে সরাসরি আমরা G4-এ চলে আসবো। G4 থেকে A4, আমার ফিঙ্গারকে ফলো করলেই বুঝতে পারবেন। দেখুন, এই লাইনটা সেম টু সেম আপনারা 3 রিপিট করবেন, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ গানটির সুর উঠে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।